নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজ ক্লাস টুয়েলভ ফিজিক্স, ফিজিক্সের ক্লাস টুয়েলভের আজকে একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার করাবো। যদিও চ্যাপ্টারটা ছোটো, এখান থেকে প্রশ্ন হয় কম, বাট নাম্বার থাকে কিন্তু ভালোই। ভালো বলতে আপনারা ভালোই বুঝেছেন যে 70 মার্ক্সের থিওরি আমরা থাকে, 30 মার্ক্স প্র্যাকটিক্যাল থাকে 100 নম্বরের মধ্যে। এই উচ্চ মাধ্যমিক ফিজিক্স বা ক্লাস টুয়েলভ ফিজিক্স লেভেলে যে 70 মার্ক্স থিওরি, তার জন্য পড়তে হয় কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, কম করে 35 থেকে 40টা চ্যাপ্টারের মধ্যে পড়তে হয়। বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম ভ্যারি করে। তো এখান থেকে প্রতি চ্যাপ্টারের জন্য 2 নম্বর বরাদ্দ। যদি একটা চ্যাপ্টার থেকে খুব কম সংখ্যক প্রশ্ন পড়ে, যদি 3 বা 4 বা 5ও পাওয়া যেতে পারে, তাহলে কেমন হয়, নিশ্চয়ই অবশ্যই ভালো হয়। সেই জন্যই বলছি চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কী করি, এটাকে কেয়ার কম করি বা কম পড়ে থাকি, বাট এখান থেকে কিছু সিলেক্টিভ বেশি নয়, 5 থেকে 6খানা প্রশ্ন পড়বে, সেই 5 থেকে 6টা প্রশ্ন যদি করে যান, আশা করি এখান থেকে ভালো নম্বর তোলার সম্ভাবনা রয়েছে। ঠিকই বোঝা যাচ্ছে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ইজ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন ক্লাস টুয়েলভ ফিজিক্স। এটা আমরা সবাই জানি, ক্লাস টুয়েলভ ফিজিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। যেমন আমরা যদি একটা গ্রাফ বা স্ট্যাটিস্টিক্স দেখতে পাই, 2013 সালে এখান থেকে 3 নম্বর পড়েছিল, 2014 সালে কোনো নম্বর পড়েনি, 2015 সালে 2 নম্বর, 2016 সালে 4 নম্বর, 2017 সালে 5 নম্বর এবং 2018 সালেও 3 নম্বর পড়েছে। তো আমরা জাজ করতে পারি, অনুমান করতে পারি যে 2019 সালেও কিন্তু এখান থেকে 3 থেকে 4 বা 5ও পড়তে পারে, অ্যাটলিস্ট 3 নম্বর থাকার সম্ভাবনা প্রবল। তো সেই জন্যই বলছি চ্যাপ্টারটা থেকে ভালো করে পড়বেন। চ্যাপ্টার থেকে কী কোশ্চেন হবে, বেসিক্যালি 3-4টে কোশ্চেনের কথাই আমরা ইম্পর্টেন্টগুলো বলে দেবো, সেগুলো পড়লেই কিন্তু এখান থেকে 3 বা 4 নম্বর তুলে নেওয়া সম্ভব। তার আগে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অনলাইন টেস্ট চালিয়ে যাচ্ছি, মাধ্যমিকে চলছে, উচ্চ মাধ্যমিকে চলছে, ক্লাস 11 চলছে, নিটের জন্য চলছে, সব কিছুর জন্যই অনলাইন টেস্ট চলছে। অনলাইন টেস্ট দিতে গেলে আপনাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দিতে হবে। ওয়েবসাইটের ঠিকানা উপরে দেখুন আই বাটনে আসছে, ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করলেই চলে যাবেন সরাসরি ওয়েবসাইটে। আরেকটা কথা বলে রাখি, যারা ওয়েবসাইটে খুলতে অসুবিধা হচ্ছে তাদের জন্য অ্যান্ড্রয়েড প্লে স্টোর অর্থাৎ গুগলের প্লে স্টোরে যান। প্লে স্টোরে যেমন আপনারা গেম বা যে কোনো জিনিস অ্যাপ ডাউনলোড করেন, সেই অ্যাপ পেয়ে গেছে ফিজিক্স একাডেমি মহিষাদলের। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ফিজিক্স একাডেমি মহিষাদল বলে, পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ, ডাউনলোড করে নিন, 4.6 MB প্রবাবলি ফাইলটা আছে। ডাউনলোড করে নিলে সরাসরি ওখান থেকেই আপনারা অ্যাপের মাধ্যমে যে কোনো অনলাইন টেস্ট বা যে কোনো সাজেশান ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি। তো এটা আপনাদের সুবিধার জন্যই বানানো হয়েছে, তাই চলে যান, সরাসরি চলে যান গুগল প্লে স্টোরে, ওখান থেকে ডাউনলোড করে নিন ফিজিক্স একাডেমি মহিষাদল। উপরে দেখুন যে লোগোটা আছে, চ্যানেলের লোগো, ওই লোগোই কিন্তু ওখানে প্লে স্টোরে লাগানো আছে। তো ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না, প্রথম র্যাঙ্কেই ফিজিক্স একাডেমি মহিষাদল পেয়ে যাবে ক্লিক করলে। চলুন আজকে দেখে নিই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে কী কী প্রশ্ন হতে পারে। আমি প্রবাবলি চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ ভার্সনটা দেওয়ার জন্য, ইংলিশ ভার্সন দেখে দেখতে থাকুন, নিচে ক্যাপশনে হয়তো ইংলিশ ভার্সনটা উঠে যাবে। প্রথমে যে প্রশ্নটার কথা বলবো, সরণ প্রবাহ কী, এর রাশিমাল লেখো। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট, রাইট দ্য ইকুয়েশন অফ ইট। সরণ প্রবাহ কী, এর রাশিমালা লেখো। ঘুরিয়ে যদি ইংলিশে প্রশ্নটা করা হয়, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট, রাইট ইটস ইকুয়েশন। এই প্রশ্নটা কিন্তু 2018 সালে এসেছিলো। ডিসপ্লেসমেন্ট কারেন্ট হিসেবে যদি আপনারা ভালো করে ইংলিশ ভার্সন যারা ছিল তারা যদি দেখে থাকে, সরণ প্রবাহ মাত্রা পড়েছে, বাট বাংলায় কিন্তু সরণ প্রবাহ মাত্রা না দিয়ে ঘুরিয়ে দিয়েছে। বাট যখনই আমরা ওই কোয়েশ্চনটা ইংলিশ ভার্সনে দেখতে গেছি তখনই দেখতে পেয়েছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অর্থাৎ কখনো কখনো বাংলা প্রশ্নের মানে না বুঝতে পারলে সেটা প্রশ্নের পত্রের পিছনেই ইংলিশ ভার্সন দেওয়া থাকে, ইংলিশ ভার্সনটা খুলেও কিন্তু দেখে নিতে পারবো। অর্থাৎ আমরা সরাসরি 2018 সালে এসেছেই বলে যে আমরা এটা বাদ দিয়ে যাবো, পড়বেন না, এটা কিন্তু নয়। যে কোনো কোশ্চেন রিপিট হতে পারে, কোশ্চেনটার মার্ক্স 2, তাই ভালো করে দেখে যাবেন। সেকেন্ড যে প্রশ্নটার কথা বলবো, এটা একটা সংজ্ঞা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে বা হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কিন্তু ভালো করে পড়ে যান। এই প্রশ্নটাও কিন্তু সঙ্গে সঙ্গে 1 নম্বরের জন্য পেয়ে যাবেন। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো যেগুলো আছে সেইগুলোর কী কী পড়তে হবে, তড়িৎ চুম্বক তরঙ্গের মধ্যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, তারপরে হচ্ছে ইউভি রে, এক্স রে এবং গামা রে, এই যে 7খানা রে দিয়েছে, এদের ওয়েভ লেন্থ এবং হচ্ছে উৎস এবং ব্যবহার, ইউজেস পড়বেন, ওয়েভ লেন্থ পড়বেন এবং সোর্স পড়বেন, এই 3টে জিনিস কিন্তু এখান থেকে প্রত্যেকটা 7টা যে রে আছে, 7 রেজ আছে, যে নামগুলো আমরা বলে এসেছি প্রত্যেকের কিন্তু এগুলো পড়ে যাবেন। কী কী পড়বেন আবার বলছি, ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, 2 নম্বরের সোর্স বা উৎস, 3 নম্বরে ইউজেস বা ব্যবহার, নিশ্চয়ই বুঝতে পারছেন। এর পরে সরাসরি চলে যাচ্ছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কিন্তু ডেফিনেটলি পড়বেন। এখান থেকে কিন্তু যদি প্রশ্নটা পড়ে 2 বা 3 নম্বর থাকবে, তাই জন্য বলছি এটা না মাস্ট 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 পড়বেন এখান থেকে। এই প্রশ্নটা কিন্তু এবছর 2019 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে আমরা ফিজিক্স একাডেমির পক্ষ থেকে ডিনোট করেছি। তো এই প্রশ্নটা ডেফিনেটলি পড়ে যাবেন, স্টার মার্ক্স দিয়ে রাখুন খাতা, বা যদি পেন নিয়ে টুকে থাকেন তাহলে খাতায় স্টার মার্ক্স দিয়ে রাখুন বা বইয়ের স্টার মার্ক্স দিয়ে রাখুন।
এখান থেকে একটা শর্ট কোশ্চেন বলতে পারি, 1 বাই রুট ওভার মিউ জিরো বাই এপসাইলন জিরো, 1 বাই রুট ওভার মিউ জিরো এপসাইলন জিরো এর মাত্রা কি, এর মান কি? মনে রাখবেন এর মানটা কিন্তু আলোর গতিবেগের সমান, দ্যাট ইজ 3×10⁸ মিটার পার সেকেন্ড। মাত্রা ক্যালকুলেশন করতে দেয়, মাত্রা ক্যালকুলেশন করে রাখবেন, মান এবং মাত্রাটা ভালো করে করে যাবেন, এখান থেকে শর্ট কোশ্চেন এটা পড়তে পারে। এরপরে আসছি তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি ঘনত্বের রাশিমালা, অর্থাৎ ক্যালকুলেট দ্য এনার্জি ডেন্সিটি ফর্মুলা অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেহেতু ডিসপ্লেসমেন্ট কারেন্ট এসে গেছে তাই জন্যই বলছি এনার্জি ডেন্সিটি ফর্মুলা কিন্তু এস্টাবলিশ করতে দিতে পারে দু নম্বরের জন্য, তো এটা কিন্তু করে যাবেন। এখান থেকে তেমন আর কোনো কোশ্চেন নেই, এখান থেকে বললাম যদি কোনো অঙ্ক দেয় সেটা হচ্ছে 1√μ0ε0 ফর্মুলা ইউজ করে অঙ্কটা আসতে পারে, তো এইগুলো আপনারা ভালো করে যান। এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনারা 2, 3, 4, 5 আপনারা বলেইছি 2 থেকে 5 মধ্যে বড় থাকে, আমরা এক্সপেক্ট করছি 2019 সালে 3 নাম্বার থাকা উচিত এই চ্যাপ্টার থেকে। এই প্রশ্নগুলো করে যান, এর সঙ্গে শর্ট কোশ্চেন আছে, এই এর শর্ট কোশ্চেনের জন্য আমরা একটা অনলাইন টেস্টের ব্যবস্থা করেছি, অনলাইন টেস্টের জন্য দিতে হবে ওয়েবসাইটে অথবা অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে বা গুগল প্লে স্টোর থেকে, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ফিজিক্স একাডেমি মহিশাদল নামে যে অ্যাপটি আছে ডাউনলোড করে নিলেই পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে থাকবে আরেকটি চ্যাপ্টার সম্বন্ধে ডিসকাশন, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যদি আপনারা চান যে কোনো প্রশ্নের এক্সপ্লেনেশন করে দিন, বোর্ড ওয়ার্ক করে দেখান, আপনাদের কমেন্ট করে জানান, কমেন্ট করার একটা প্রসেস আছে, যে কোনোভাবে লিখবেন না, লেখার আগে হ্যাশট্যাগ দেবেন, নিজের নাম লিখবেন, হ্যাশট্যাগ দেবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন, হ্যাশট্যাগ দিয়ে কোশ্চেনটা করবেন। যদি আরও ভালো হয় কোশ্চেনটা ওয়েবসাইটে গিয়ে করা হয়, ওয়েবসাইটে করতে পারেন, ইউটিউবে করতে পারেন, যেখানে আপনার ভালো লাগবে করবেন, বাট যে প্রসেসটা বললাম সেই প্রসেসে করুন। আপনাদের জন্য স্পেশালি কোয়েশ্চেন আনসার ভিডিও বানিয়ে দেবো, যেখানে আপনাদের জন্য সমস্ত সমস্যার সমাধান থাকবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালোভাবে পড়তে থাকুন। 2019 HS যারা দিতে যাচ্ছেন তাদের জন্য প্রিপারেশনটা সঠিকভাবে চলুক, আপনার এই বছর HS খুব ভালো হবে, দ্যাটস ফর শিওর, যদি ফলো করেন। ফিজিক্স একাডেমির সঙ্গে ছিল, আছে, থাকবে, আর ভালো করে পড়তে থাকুন, ভালো করে প্রিপারেশন নিন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।